হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য আমার কাছে আজকে একটা 2 BHK আছে, ছোটো সাইজের। যারা গড়িয়া থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে একটা 2 BHK চাইছে মেট্রো থেকে বা বাস স্ট্যান্ড থেকে, তাদের জন্য এই প্রোডাক্টটা আমার কাছে আজকে আছে। উইথ লিফ্ট 30 লাখসের মধ্যে এই প্রাইসটা পড়ছে। যারা এইরকম ফ্ল্যাট, এইরকম বাজেট রেঞ্জে চাইছেন, তাদের জন্য এই ফ্ল্যাটটা আজকে আমরা দেখাবো। হ্যালো, আমি রাহুল, আর আপনারা এখন দেখছেন রাহুল হালদার প্রপার্টিস। প্রথমে লোকেশনের ব্যাপারে আপনাদের সাথে একটু ডিসকাস করি। যেই রাস্তাটা দেখছেন, মেইন রাস্তা, এখান থেকে যদি আপনারা গড়িয়া ওয়াক করে যান তাহলে এখান থেকে মিনিট 7 থেকে 8 মিনিট লাগবে ওয়াকিং ডিস্টেন্স। এছাড়াও বাড়ির নিচে থেকে আপনারা দেখছেন একটা মেইন রোড, সেখান থেকে কমিউনিকেশন আছে। মেইন কমিউনিকেশন হচ্ছে অটো, আপনারা অটো ধরে গেলে 3 মিনিট লাগবে গড়িয়া, 3 থেকে 4 মিনিট। আর রিক্সা তো যেতে পারেন, আর ওয়াকিংও আপনারা যেতে পারেন, এই ডিস্টেন্সটা কভার করতে পারেন। ফ্ল্যাটটার ব্যাপারে আপনাদের বলি, G+4 উইথ লিফ্ট ফ্ল্যাটটা তৈরি হয়েছে, একদম নতুন ফ্ল্যাট। থার্ড ফ্লোরে ফ্ল্যাটটা আছে, সাউথ ফেসিং পাবেন। আর দেখছেন বিল্ডিংয়ের কোয়ালিটি সুপার, বাইরে থেকে গেট থেকে আরম্ভ করে বিল্ডিংয়ের কালার, নিচে গ্যারেজের নিচে টাইলিং, সব কিছুই ভালো। লাস্ট অব্দি দেখবেন আপনারা, ভালোভাবে বুঝতে পারবেন। যে জায়গাটাতে আমরা আজকে রয়েছি এটা KMC-র মধ্যেই জায়গাটা পড়ছে, আর এখানে কোনো খোলা ড্রেন নেই, সবই আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম রয়েছে। ওয়াটার লগ ইনের কোনো প্রবলেম নেই। আমি এখানে প্রায় 10 বছর ধরে দেখছি এই জায়গাটাকে, কিন্তু আমি আজ অব্দি কোনো ওয়াটার লগ ইন ইস্যু দেখিনি। তো এটা আপনাদের আমি বলতে পারি ক্লিয়ারলি, কোনো ওয়াটার লগ ইন সমস্যা নেই। এখানে জল, গার্ডেন রিচের জল, মানে KMC-র জল, আর ইলেকট্রিসিটি হচ্ছে WBAC-DCL-এর। এখানে অনেকটা পার্কিং নিয়ে দেখছেন, প্রত্যেকটা গাড়ির জন্য আলাদাভাবে বেরোনোর জায়গা রয়েছে। এই ফ্ল্যাটের সাথে পার্কিং নেই, কিন্তু এখানে বাইক রাখার জায়গা আপনারা পাবেন। লিফটের মধ্যে ক্যারিং ক্যাপাসিটি 3 থেকে 4 জন ম্যাক্সিমাম হবে। আর এটা হচ্ছে করিডোর, সামনের দিকে দুটো ফ্ল্যাট আপনারা দেখতে পাচ্ছেন, আমার পেছন দিকে দুটো ফ্ল্যাট আছে, এক একটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট, আর একটা ফ্লোরে 3টে আছে, সেটা সেই জন্য 15টা ফ্ল্যাট রয়েছে। বড় সড়ো স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং বলতে পারেন। স্টেয়ারকেস অনেকটাই চড়া, আপনাদের জিনিস তোলা নামা করার জন্য কোনো অসুবিধা হবে না। 685 স্কোয়ার ফিটের আপনাদের ফ্ল্যাটটা দেখাবো, ছোটো ফ্যামিলিদের জন্য খুবই ভালো হবে এই ফ্ল্যাটটা। যখন আমরা ফ্ল্যাটের মধ্যে এন্টার করছি, সোজা আমাদের যে জানলাটা দেখছেন সেটা সাউথ হচ্ছে, মানে আমরা নর্থের দিক থেকে ঢুকছি, আর আমাদের বাঁ হাতের দিকটা হচ্ছে ইস্ট। কিচেনের পাশে যে জানলাটা, সেই জানলা থেকে এই ভিউটা আমরা পাচ্ছি, মেন রোডের ভিউ এখান থেকে। আর ঢুকে একটা বড় ওপেন কিচেন কাম ডাইনিং এরিয়া দেখছেন, বাঁ দিকে একটা বেডরুম আছে, ডান দিকে একটা বেডরুম আছে। টোটাল হচ্ছে একটা ওপেন কিচেন কাম ডাইনিং ড্রয়িং, দুটো বেডরুম, একটা টয়লেট নিয়ে এই 2 বেডরুম ফ্ল্যাটটা। এখানে অনেকটা জায়গা আছে, এখানেও আপনারা কিছু প্ল্যান করতে পারেন। এখানে অনেকটা এল প্যাটার্নের জায়গা বেরিয়েছে। ঢুকে ডান হাতের একটা বেডরুম, অনেক বড় সাইজের বেডরুম, একটা ওয়াল আলমিরা স্পেস দেখতে পাচ্ছেন, আর বেডরুমের ফেসিং হচ্ছে সাউথ, আর ডান হাতের জানলাটা ওয়েস্ট পড়ছে। প্রায় বেডরুমের সাইজ 12-10-এর বেডরুম দেখতে পাচ্ছেন। এটা অনেকটাই গ্যাপ আছে, আর পাশের বিল্ডিংগুলোর সাথে অনেকটা গ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন। সাউথ মোটামুটি সারা জীবন আপনারা খোলাই পাবেন আশা করতে পারি। ফ্ল্যাটের প্রাইস 28,685 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা পড়ছে, 28 লাখস প্রাইস। আর এখানে মিনিমাম আপনাদের 10% ডাউন পেমেন্ট করতে হবে, মানে কেউ যদি 2,80,000 ডাউন পেমেন্ট করেন তাহলে এখানে এগ্রিমেন্ট ভ্যালু হতে পারে, বাকি 90% আপনারা লোনে এই ফ্ল্যাটটা করতে পারবেন। KMC থেকে স্যাংশন ছিল এই ফ্ল্যাটটা। একটা টয়লেট আছে, কিন্তু অনেক বড় টয়লেটটা রয়েছে, আর যাবতীয় যা ফিটিংস দেখছেন ভালো কোয়ালিটির ফিটিংস দিয়েছে। বেসিন টেসিনগুলো দেখছেন আপনার প্যারিবয়ারের দিয়েছে। টোটাল বিল্ডিংয়ে কোয়ালিটির কাজ করেছে আমি বলতে পারি, আপনারা আসলে নিজেও বুঝতে পারবেন। বিল্ডিং যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল তখন থেকে এই বিল্ডিংটা আমরা দেখছি।
সেকেন্ড বেডরুমটা আপনারা দেখছেন এখন, এটারও যে জানলাটা আছে সেটা সাউথে পড়ছে। বেডরুমটার লেন্থ প্রায় 11 ফিট, চওড়াটা 9 ফিটের কাছাকাছি হবে, আর প্রত্যেকটা জানলা বক্স গ্রিল করা রয়েছে। আর এই বেডরুম থেকেও দেখছেন অনেকটা গ্যাপ রয়েছে। 680-685-এর মধ্যে ঠিকই বানিয়েছে, লেআউট ঠিক আছে। আর আপনাদের এটা আমি বলতে পারি যারা ছোট ফ্যামিলি আর বাড়ির সামনে বাজার হাট চাইছে আর একটা জাংশনে হেঁটে যেতে চাইছে, যেমন মেট্রো বা বাস স্ট্যান্ড, তাদের জন্য এটা একদম ভালো ফ্ল্যাট হতে পারে। অবশ্যই এসে দেখে যান, দেখতে হলে একটু আগে আগের দিন কল করতে হবে আপনাদের। আজকের মতন ভিডিওটা আমরা এখানেই ক্লোজ করব। আপনারা সবাই ভিডিওটা দেখলেন তার জন্য থ্যাংকস। ভালো থাকবেন, সেফ থাকবেন। থ্যাংক ইউ।